হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আমি দেখাবো পিকের মধ্যে এমন পাঁচটি জায়গা আছে যেখানে তোমরা হাইড হতে পারো, এনিমিদের কিল করতে পারো। সো গাইজ চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। গাইজ নাম্বার ওয়ান যেটা সেটা হলো এই যে পিকের পাশে এই ঘরটায় চলে আসবে তোমরা। আসার পর গাইজ আমি যেভাবে এখানে আসছি, এখানে স্কুপ অন করে তোমরা উপরে উঠবে, তারপর গাইজ সামনের এটা লাফ দিয়ে দেবে। তো এখন সামনে যেটা দেখছো ওই ওইখানে আর একটা জাম্প করে দেবে। ওকে, সো এখানে গেছে তোমরা এখন হাইড হতে পারো, চারদিকে নজর রাখতে পারো, এমনকি তোমরা অ্যানিমেদের কিলও করতে পারো। আমি অ্যানিমে এই জায়গায় ভাববেও না যে তুমি এই জায়গায় আছো। সো গাইজ যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিও। সো গাইজ আমরা যাচ্ছি আমাদের নেক্সট হাইডিং প্লেসে। গাইজ নেক্সট হাইডিং প্লেস যেটা সেটা হলো গাইজ উপরে, এই যে এই জায়গায় চলে আসবে তোমরা। তোমরা রিভাইভ হয়ে ওইখানে আসতে পারো, আমার ফ্রেন্ড আমাকে রিভাইভ করে দিয়েছে তাই আমি এটার উপর আসলাম। আর তোমরা শুরু থেকেও আসতে পারো, এখানে তোমরা খুব ভালোভাবে হাইড হতে পারো। যদি এয়ার ড্রপ আনো তোমরা এখান থেকে অ্যানিমেদের কিলও করতে পারো। নাম্বার থ্রিতে যেটা আসে গাইজ সেটা হলো এই যে এখানে তোমরা এখানে চলে আসবে পিকের পাশে ডাবল ডোরের সামনে, এখানে এসে তোমরা এভাবে হাইড হতে পারো। এটা তোমরা অনেকেই জানো, তারপরও আমি দেখিয়ে দিলাম। এখান থেকে তোমরা সহজেই এনিমিদের কিল করতে পারো, আবার হাইড হতে পারো। সো গাইজ আমরা যাচ্ছি আমাদের নেক্সট হাইডিং প্লেসে। নাম্বার ফোর হলো গাইজ তোমরা এই যে ডাবল ডোরের পাশের হাউসটায় চলে আসবে, আর আমি যেভাবে গ্লোয়ার লাগাচ্ছি এভাবে গ্লোয়ার লাগিয়ে নেবে, একবারে ভালোভাবে লাগাবে গাইজ। তারপর তাড়াতাড়ি উপরে চলে যাবো আমরা, তারপর আমি যেভাবে স্কোপ অন করে উপরে উঠছি তোমরা ওইভাবে উঠবে একটু সাবধানে। তারপরে আমরা গ্লোয়ালের উপর জাম্প করে দেবো, এবার গ্লোয়াল থেকে উপরে ছাদে জাম্প করে দেবো। ওকে গাইজ, এখান থেকে তোমরা এনিমেদের কিলও করতে পারো, হাইডও হতে পারো খুব ভালোভাবে। দেখো আমার উপরে এখানে কেউ ভাববেও না তুমি এই উপরে আছো, এভাবে তোমরা হাইড হতে পারো, র্যাঙ্ক পোস্ট করতে পারো, তোমরা সব করতে পারো, এই জায়গায় কিল করতে পারো তোমরা এনিমিকে, এভাবে ভালোভাবে এভাবে হাইড হতে পারো, যে পাশ থেকে কভার আছে তোমার। সো গাইজ চলো আমরা যাই আমাদের নেক্সট হাইডিং প্লেসে। ওকে, নাম্বার ফাইভ হলো গেছে যে এই জায়গায় পিকের একটু পিছনে তোমরা এখানে চলে আসবে, এখানে ও এনিমি এসে গেছে। গাইজ আমরা ওর সাথে টিম আপ করার চেষ্টা করি, দেখি করে কিনা। ওকে, হুকং হয়ে গেছে। ওকে, সো আমার সাথে টিম আপ করে ফেলেছে। চলো গাইজ এখন আমি যা বলছিলাম উপরের অয়েল ব্রাজিলটা তোমার প্রথমে ভেঙে দেবে, ভেবে ব্লাস্ট করে দেবে, নাহলে তোমাদের ড্যামেজ পড়বে অথবা তোমাদের গেম ওভার হয়ে যেতে পারে। এখন আমরা উপরে তাড়াতাড়ি যাব। ওকে গাইজ, এখন উপরে আসার পর আমি যেভাবে গ্লোয়াল লাগাচ্ছি তোমরা ঠিক এভাবেই গ্লোয়াল লাগিয়ে নেবে অয়েল ব্রাজিলের পাশে। এখন ঠিক স্কোপ অন করে উপরে উঠে এই অয়েল ব্রাজিলে জাম্প করে দেবে। ওকে, সো গ্লোয়ালের উপরে ওঠে, তারপরে এটার উপরে আসেন। ব্যাস গাইজ, এখানে তোমরা খুব ভালোভাবে হাইড হতে পারবে, এনিমি বুঝতে পারবে না তুমি এখানে আছো, আবার তোমরা এনিমিকে কিলও করতে পারবে। চারিদিক থেকে তোমার কভার থাকবে গাইজ। সো গাইজ হাইডিং প্লেস ভালো লাগলে গাইজ একটা লাইক করে দেবে। আর গাইজ এই এই গেম প্লেতেই এই টিমমেটের সাথে যখন আমি ছিলাম গাইজ, তখন অনেকক্ষণ আমরা একসাথে থাকলাম, ভাবলাম ওকে বইয়া দিয়ে দেবো। তো পরে গাইজ আমি এই এই পাশের এই জায়গাটা যখন আসলাম পিকের পাশে, তখন গাইজ আমি যখন ইমোট দেখাতে যাবো তখনই ও উধাও হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না কিছু। তোমরা যদি জেনে থাকো তাহলে গাইজ অবশ্যই কমেন্টে জানাবে, এবং পিছন থেকে আমাকে কেউ মেরে দিয়েছে। ওকে গাইজ, আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।